আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো Xiaomi ফোনগুলো কিভাবে ডাউনলোড থেকে শুরু করে একদম ফ্লাশ পর্যন্ত কিভাবে কাজগুলো করতে হয় সেটাই দেখাবো। এই ফোনটা হচ্ছে Xiaomi A2 Lite। এটার প্রবলেম হচ্ছে দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড। এটা কাস্টমার বুটলোডার আনলক করতে যেয়ে এই প্রবলেমটা করছে, যে কোনো কিছু হোক সেটিংয়ে যায় বা কোনো কিছু ফল্ট করছে যার জন্যে সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এটা ফ্লাশ দেওয়ার আগে আপনাকে সবসময় খেয়াল করতে হবে, প্রতিটা ফোনের আপনার আগে ইনফরমেশনগুলো দেখে নেবেন। রিড ইনফরমেশনে ক্লিক করলে আপনার ফোনের কি ভাষণ দেওয়া ছিল, কি নামের ফাইল দেওয়া ছিল, এটা আপনারা জানতে পারবেন। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের অনেক উপকারে আসবে। এটা আমি UMT ডঙ্গলের মধ্যে কাজ করছি। তো এটা আমি এখন EDL এর মাধ্যমে আপনাদেরকে আসলে বুট কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমি এর আগেও A2 লাইট নিয়ে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে কিভাবে EDL মোডে নিয়ে যেতে হয়। তো এখানে দেখেন টুইচার দিয়ে দেখানো হয়েছে। EDL মোডে কাজ করতে গেলে আসলে অনেক কেবলগুলোই কাজ ঠিকঠাকভাবে করে না। আমি দুইটা কেবল কিনছিলাম, দুইটা কেবলের একটা কেবলও পারফেক্টলি কাজ করতে পারেনি, আর যার জন্য ব্যাকপার্ট খুলেই কাজগুলো করতে হয় টেস্ট পয়েন্ট জয়েন্টের মাধ্যমে। তো টুইজার দিয়ে আপনাকে টেস্ট পয়েন্ট যে দুইটা আছে ওই দুইটা আপনি সবসময় ব্যাটারি রিমুভ করে কাজ করবেন। ব্যাটারি রিমুভ করে কাজ করলে আপনি কনফার্ম না হওয়ার পরে যদি কোনো পয়েন্টগুলো আপনারা জয়েন্ট করেন টুইজার দিয়ে, সেক্ষেত্রে কোনো রিস্ক নাই, যার জন্য ব্যাটারি খুলে কাজ করবেন। এখন আমি যেটা একাই ট্রাই করতেছি তো যার জন্য ঠিকঠাকভাবে নিচ্ছে না। তো দেখেন মনে হয় লাইন, হ্যাঁ দেখেন কোয়ালকম ক্যালকুলেটর। আমি এখন রিড ইনফরমেশনে ক্লিক করব ফোনের বৃত্তান্ত জানার জন্যে। যে কোনো মডেলের টেস্ট পয়েন্ট নেটে সার্চ দিলেই পাবেন, অ্যাভেলেবল। দেখুন এটা Xiaomi Mi A2 Lite, ড্রাই সি সাপোর্ট না, SPR আউট, ড্রাই সি SPR আউট। আর এটা PD, এটা কি ভাষণ দেখেন, এটার সাথে আমি এই যে আমি এখান থেকে সার্চ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফাইল, এই ফাইলটা আমি ডাউনলোড দিব। ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো ডাউনলোডের যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখন আনজিপ করবো। তাহলে ফাইলটাকে ডেস্কটপে নিব। দেখেন ওই যে ড্রাইসি গ্লোবাল লেখা আসছে, এটা আনজিপ হচ্ছে। এখানে দেখেন ওই যে লাল কালিতে লেখা আছে ইউজার ডাটা, ইউজার ডাটা দেখেন, আচ্ছা ইউজার ডাটার প্রবলেম যার জন্য আপনার এই প্রবলেমগুলো হচ্ছে ডিস্ট্রয়েড। এটা হচ্ছে ফাইল। আমি এখন যেটা করব, ফ্লাশ অপশন থেকে প্রোগ্রাম সিলেক্ট করে আমি ফাইলটা সিলেক্ট করে দিব, লোকেশনটা দেখে দিব র ফাইল, এটাই ওকে করতে হবে। তারপরে দেখেন ফাইলগুলো লোড হয়ে গেছে। এখন আমাকে আবার যেটা করতে হবে, আমাকে আবার
ইডিএল মোডে যেতে হবে। আপনি একবার ইডিএল মোডে গেলে একবার কাজ করতে পারবেন, সেটা ফরম্যাট দেন আর ফ্ল্যাশ দেন আর রিড ইনফরমেশন দেখেন, একবার কাজ করতে পারবেন। যদিও ইডিএল মোড ধরে থাকে, সেকেন্ড টাইম আর হবে না, সেক্ষেত্রে আপনাকে আবার ইউএসবি খুলে আবার প্লাগ ইন করে কাজ করতে হবে। আর একটা কথা বলে রাখি, Xiaomi ফোন ফ্ল্যাশ করা ভয়ের কিচ্ছু নাই। Xiaomi ফোন আমার লাইফে এখন পর্যন্ত একটা ফোনও ডেট হয়নি, আর যদিও আপনার অনেক ফোন আছে যে ফ্ল্যাশ করার পর আসলে এক্সট্রিমলি সরি কাস্টমার আসছিল, আসলে দোকানে বসে সব কাজ হয় না। তো যাই হোক, এটা দেখেন বুট ডান হয়েছে, এখন আমি ফ্ল্যাশে ক্লিক করব। ও কথা, যেখানে আমি কথাটা রাখছিলাম যে আমার কাছে এখন পর্যন্ত একটা Xiaomi ফোনও ডেট হয়নি। এটা হতে পারে আপনাকে হয়তো কোনো কাস্টমার হ্যাং অন লোগো দিছে আপনাকে, যে জাস্ট এমআই লেখা আসে, আটকে আসে, কোথাও এদিক এদিক নড়তেছে না, বা এমআই লেখা আসে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। আপনি যদি ভুল ফাইলও ফ্ল্যাশ করেন বা ফ্ল্যাশ অর্ধেকও নেয়, তারপরে ভয়ের কিছু নাই, ফোন ভাইব্রেট হবে আর তখন আপনি কেবল ঢোকা মাত্র আপনাকে ইডিএল মোডে নিয়ে যাবে। আপনি যদি প্রপারলি ফাইল লাগাতে পারেন তো 100% হবে। অনেক সময় আপনি খেয়াল করবেন কি মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয়, আপনি সেম ফোন থেকে একটা গ্লোবাল রোম রিড করে আপনি ফ্ল্যাশ করছেন, কাজ হচ্ছে না। ওই ফোনে যদি চায়না রোম দিয়ে ফ্ল্যাশ করেন কাজ হয়। তো অনেক ক্ষেত্রে আছে যখন আপনি গ্লোবাল রোম দিয়ে কোনোভাবে আপনি কাজ করতে পারতেছেন না, একটাবার চায়না রোম ডাউনলোড দিয়ে কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। এটা আসলে সত্যি কথা বলতে ইনকামের কিছু নাই, সবাই জানে ইউটিউব থেকে যে আহামরি কিছু ইনকাম তা না, খুবই সামান্য কিছু ইনকাম। ইনকাম আমার লক্ষ্য না, আমার লক্ষ্য আমি একটা এ যুগের ছেলে, অল্প বয়স, প্রযুক্তি সম্পর্কে যতটুকু জ্ঞান আছে কাজে লাগানোর চেষ্টা করি। সেই সূত্র থেকেই আমার যেহেতু একটা ওয়েবসাইটও আছে, আমার দোকানের নামে একটা পেজ আছে, তো আমার মনে হলো ইউটিউব চ্যানেল আমার কেন থাকবে না, কেন না, সেখান থেকেই আমার চ্যানেলটা করা। তো কাজের চাপের জন্য সবসময় ভিডিও করা হয় না, আর আমি বর্তমানে যেখানে কাজটা করি, আমার যে দোকানটা, এটা আসলে ইউটিউব চ্যানেলে কাজ করার মতো পরিবেশ নাই আমার এখানে। অনেক আগেকার দোকান, আগে আমার কাকা করতো আমার এই দোকানটাতে, এখন আমি করি। তো অনেক ময়লা, অনেক কিছুই পরিষ্কার করি, তারপরে রোডের সাথে, যার জন্য আসলে ঠিকঠাকভাবে করা হয় না। আমার ভালো কোনো ক্যামেরা নাই আপাতত, এটা দুর্বলতা না, এটা আসলে এখনও চেষ্টা করা হয়নি। আমি যে কিছুদিন পর অন্য একটা, আমার আর একটা দোকান আছে, ওখানে শিফটিং হব, তো ইনশাআল্লাহ ওখানে আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার ভয়েসটা ভালো দেওয়ার জন্যে, আমার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্যে। একটা ফোনের শুরু থেকে শেষ পর্যন্ত একদম পঙ্খানুপঙ্খানুভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তারপরে এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করছি, কারো যদি কখনো আমার ভিডিও দেখে টাইম নষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ফেক কোনো ভিডিও চেষ্টা করি না দেওয়ার, বা আজ পর্যন্ত কখনো দেইনি। আমার কারোর সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই, আমি চাই যে কেউ না কেউ উপকারে আসুক, কারণ এই ইউটিউব গুগল আমাকে, আমার সফটওয়্যারের কোনো গুরু নাই, আমার হার্ডওয়্যারের তেমন কোনো গুরু নাই। আমার কাকার কাছে আমার 6 মাসের মতো ছিলাম, কাকা তখন সফটওয়্যার দিত না, শুধু হার্ডওয়্যার কাজ করতো, তো তখন বাটন ফোনের যুগ ছিল। তো এটাই বলা আর কি, ইউটিউব আর গুগল এটাই আমার কাজের গুরু, আমার ওই রকম কোনো গুরু নাই। তো দেখেন ফ্ল্যাশ হয়ে গেছে, এখন ফোনটা চালু হবে, দেখা যাক কী হয়। আশা করি যেহেতু ফুল ফ্ল্যাশ খাইছে, লাল কালির কোনো দাগ নাই, লেখা নাই, ইনশাল্লাহ হওয়ার কথা। আমার কথাগুলো, আমার ভিডিও যদি আপনাদেরকে উপকারে আসে তো একটু লাইক দিবেন বা কমেন্টস করে জানাবেন, এটাই আমার প্রাপ্তি।
আমার ভিডিও দেখে আপনারা যদি কিছু জানেন বুঝতে পারেন সেটা আমার প্রাপ্তি, এছাড়া কিছু না। ফোনটা চালু হচ্ছে, চালু হতে একটু সময় নেবে। আরেকটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে রাখি, আমি এক দুদিন পর নতুন একটা ভিডিও আপলোড দিব, যে ভিডিওটাতে কাজ করতে যে অনেকেই প্রবলেমে পড়ছে, আমিও পড়ছি, আসলে বুঝতে পারিনি, মাথায় কখনো আসে নাই, কে কখনো ওইভাবে বলে নাই, স্পেসিফিক করে বলে নাই যে এটার জন্য এই কাজটা করতে হবে, তো আসলে ওইভাবে কখনো সময়ও পাইনি, কাজের চাপ, একটা ফোন একটা না আধা ঘন্টা এক ঘন্টার বেশি দেখা পসিবল হয় ওঠে না। তো একটা স্যামসাং ফোন, সেটা হচ্ছে J415+, এই ফোনটা এপারপি সমস্যা। তো আমি যে ভিডিওগুলো তৈরি করি যেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবেই নিজের মেধা খাটিয়ে কাজ করি সেগুলো তো করি, আর যেগুলো আমি নিজেও পারি না সেটাও কিন্তু কোনো না কোনো ভিডিও দেখে আমি কাজ করার পর সেটা আবার আমি ভিডিও করি, সেটা আবার আপলোড করি, এটা এমন কিছু না লুকানোর। তো যাই হোক, আমি অনেকগুলো ভিডিও দেখছি স্যামসাং ওই ফোনটার, ওই ফোনটাতে এপারপি কোনোভাবেই যাচ্ছিল না, টল ব্যাকও কাজ করতেছে না, আপনার কল যে অ্যাপসগুলো আছে ওটাতেও কাজ করতেছে না। তো আমি না বাপু গ্লাস নাই না, মার্কেটের মধ্যে আমি একটা কাজ করতেছি, মার্কেটের মধ্যে দেখেন আমি একটা কাজ করতেছি। তো ওই ফোনটা যেটা প্রবলেম, টলব্যাকও যাচ্ছে না, কল অ্যাপসের মাধ্যমে আমি কাজ করতে পারতেছি না। অধিকাংশ ভিডিওতে দেখলাম ওরা যেটা করে, একদম যেখানে ইমেল বসানো লাগে ওই পর্যন্ত যায়, ওরা একটা সিম প্লাগ ইন করে, প্লাগ ইন করার সাথে লেখা ওঠে যে সিম প্লাগ ইন। তো প্লাগ ইন করার সাথেই লগ আসে, সিম লগ 1234, সেটা সিম লগ যেটাকে বলে, সিম যে পিনকোড বলা হয়। তো আমি জানি যে হয়তো বা এটা সিম পিনকোড আলা সিম তুলছে, তো আমি ওদের অনেক সিম তুললাম, 4-5টা সিম তুললাম, কোনোভাবেই ওই অপশনটা আসে না। তো পরে আমি যেটা করলাম, অন্য একটা সিম, রিজেক্ট সিম বাটন ফোনে তুলে ওই সিম অপশনে যে সিম পিনকোড অন করলাম, 1234, আপনার যেটা দিয়ে অন করেন, আমি 1234 দিয়ে সিম পিনকোডটা অন করলাম। অন করার পর ওই সিমটা যখন প্লাগ ইন করলাম, তখন দেখি বা ওই অপশন চলে আসছে। তো এটাই হচ্ছে ওই মেথডের মূল টিপস, এটা আসলে কেউ বলেনি ওভাবে, আমিও বুঝতে পারিনি, যাই পরে এটা আমি আমার মেধা খাটাই এই জিনিসটা করছি। তো নেক্সট ভিডিওতে ওটা আমি দিব, আপনারা যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে দেখতে পারেন, অনেক উপকারে আসবে, আর যে কোনো স্যামসাং ফোন কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আপডেট যত ফোনগুলো আসতেছে, আপডেট ফোনগুলোর দুইটা অপশন, এই দুইটা অপশনে কাজ 100% হবে, আমি নেক্সট যে ভিডিও দিব ওইটা, আর একটা হচ্ছে কম্বিনেশন ফাইল আর ফ্ল্যাশ ফাইল দিয়ে, কম্বিনেশন ফাইল দিয়ে ফ্ল্যাশ, মানে আরেকটা আপডেট ভিডিও আমি কয়েক কিছুদিন আগে দিছি, আপনারা চাইলে ওটাও খুঁজে দেখতে পারেন। ফ্ল্যাশ দেওয়ার পর অনেক ফোন আছে চালু হতে দেরি হয়, যেমন আমার একটা ফোন আছে, একটা অভিজ্ঞতা বলি, ওটা হচ্ছে ভিভো Y91C, ওই ফোনটা চালু হইতে আমার 4টা ফোন কাজ করছি, একটা 5-7 মিনিটে চালু হয়েছে, 2টা ফোন একটা 20 মিনিটের মতো সময় লাগছে, আর একটা 1 ঘন্টার উপরে সময় লাগছে চালু হতে। তো কিছু কিছু ফোন আছে যে ফোনের অ্যাপসগুলো অপটিমাইজিং হতে, প্রসেসিং হতে অনেক সময় নেয়, যেটাকে আপনাকে সময় দিতে হবে। এই ফোনটাও দেখেন প্রায় 4-5 মিনিট হলো এরকম হচ্ছে, আমি আপনাদের সাথে কথা বলতেছি, তো হচ্ছেই, ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই, যেহেতু অনেক সময় নিল, অলরেডি 5-6 মিনিট হয়ে গেল। দেখেন বলতে না বলতেই হয়ে গেছে। তো এইভাবে কাজ করবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।